এক ঝাঁক ফুটবলার, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তারা অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুদেরই আরও একবার একত্রিত করার ব্যবস্থা করেছিল ট্র্যাক অনলি সংস্থা। পুরনো বন্ধুদের একত্রিত করার পাশাপাশি তাদের প্রধান লক্ষ্য ছিল জার্সি লঞ্চ করা। কলকাতা ময়দানের মার্কেটে নিজেদের প্রতিস্থাপিত করার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এক ঝাঁক তারকা ফুটবলারকে। কলকাতার নামী ক্লাবে খেলা ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন মেহতাব হোসেন, অর্ণব মণ্ডল, মোহাম্মদ রফিক, প্রীতম কোটাল, দেবজিৎ মজুমদার, রহিম নবী প্রমুখেরা। দেখো, এটা ট্র্যাক ওয়ান যে আমাদের অ্যাকচুয়ালি প্লেয়ার্স ফর হিউম্যানিটি আমাদের অলরেডি আগে থেকে স্পন্সর ছিল, তো আমরা আগেও শ্যুট করেছি, তো সব প্লেয়ারকে পাওয়া যায়নি বলে, অ্যাভেলেবেল হয়নি বলে এখন প্রত্যেকটা প্লেয়ারকে পাওয়া গেছে এবং পার্সোনালি এবং প্লেয়ারদের পার্সোনাল কিন্তু নিজস্ব ট্র্যাক ওয়ানের কিন্তু পার্সোনালি স্পন্সরও করেছে এরা নিজেরা প্রত্যেকটা প্লেয়ারকে, এবং তারপরে যে যে বেস্ট কোম্পানি আমার মনে হয় এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো প্রত্যেকটা প্রোডাক্ট থেকে শুরু করে এবং প্রত্যেকটা জিনিস তাদের কোয়ালিটির দিক দিয়ে বিচার করলে অনেককে হয়তো টেক্কার দেবে এই কোম্পানি ট্র্যাক ওয়ান। আর আমাদের সাথে ট্র্যাকনের যে একটা আমাদের প্লেয়ার্স ইমিউনিটির সাথে যে ট্র্যাকনের যে একটা আমরা একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সেটা সবসময় আমরা দেখেছি, আমাদের যে কোনো ইনিশিয়েটিভে ট্র্যাকন এগিয়ে এসছে, তো অবশ্যই খুবই ভালো উদ্যোগ। জার্সি লঞ্চ করার পাশাপাশি ছিল ফটোশুট। ফুটবলারদের জার্সি পরিয়ে পাই দিয়ে দেওয়া হয়েছিল ফুটবল। শুধু ফটোশুট নয়, তারা আলোচনা করেছিলেন সদ্য শেষ হওয়া ইউরোকাপ, কোপা আমেরিকা নিয়েও। উপস্থিত ছিলেন অলিম্পিয়ান সুস্মিতা সিংহ রায়। অলিম্পিক নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পারফরমেন্স নিয়ে যথেষ্ট আশাবাদী দেখা গেল তাকে। লাইভে দেখিনি, কেন রাত্রিরে ওইসব সবই হয় বুঝতেই পারছেন, তো হাইলাইটসগুলো যেটা হয় এটা একটা সুবিধা আমাদের, তো সবসময় মানে বাঙালি মানেই ফুটবল একটা মানে আলাদা যে মানে সবারই টান থাকে, সেই হিসেবে আমারও মানে আছে, কিন্তু ওই লাইভ হয় না হাইলাইটসগুলো দেখি খুব ভালো লাগে, তাও আর্জেন্টিনা। প্রীতম কোটাল, দেবজিৎ মজুমদারদের লক্ষ্য এখন আইএসএল। নভেম্বর মাস থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ, সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। অবভিয়াসলি প্রচণ্ড ভালো লাগছে, কারণ লকডাউনের জন্য সবসময় বেরোনো হয় না আর সবাই সবার লাইফে বিজি থাকে, তো আমরা এইরকম একটা ছোটোখাটো অকেশান পেলেই আমরা সবসময় মিট করি এবং সবসময় একসাথে দেখা করে ভালো লাগে সব সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার সেম বন্ধুরা, কারণ সবাই আলাদা আলাদা টিমে খেলে, তো আলাদা আলাদা সময় চলে যায়, দেখা হয় না পুরো সিজন, তো অফ সিজনে আমরা এরকম মিট করি এবং খেলি কিছু কিছু ম্যাচ এবং এই সবসময় মিট করি, প্রচণ্ড ভালো লাগছে। আইএসএল সবসময় ভালো, আইএসএলের তো একটা কোভিড সিচুয়েশনের জন্য যেরকম বাবেলে হচ্ছে, তো আশা করছি এবারও মনে হয় যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন পরিবেশ ভালো না, তো হলে প্যান্ডামিকেই হবে, তো সবাই পজিটিভ আইএসএল নিয়ে। আইএসএল তো নভেম্বরে স্টার্ট, এখন অবধি আমাদের সামনে তার আগে হয়তো এফসি আছে, তো ওইটা নিয়ে এখন বেশি ফোকাস করছি, আইএসএল তো পরে আছে, তখন আইএসএলটা নিয়ে ভাবা যাবে। সিনিয়র ফুটবলারদের পাশাপাশি দেখা গেল নারায়ণ দাস, সুভাষিস বসুর মতো জুনিয়র খেলোয়াড়দেরও। ট্র্যাক অন জার্সি গায়ে চাপিয়ে সকলে খুব খুশি। সামনে শুরু হচ্ছে কলকাতা লিগ, ময়দানে ফিরছে ফুটবল, খেলোয়াড় থেকে কোচ প্রস্তুতি নিচ্ছে সবাই। ক্যামেরায় অর্কপ্রভু চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌশিক রায়, রিপোর্ট আরবি নিউজ, কলকাতা।